সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে সাথে আছে আমি মোহাম্মদ ফয়সাল মিয়া, প্রভাষক, অর্থায়ন বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ এর জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের দ্বিতীয় সেমিস্টারের এটা হচ্ছে প্রথম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বর, আর্থিক বিবরণী কি? উত্তর, দেখেন, একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেন যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেন যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। একটি নির্দিষ্ট সময়ে, তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণত জানি যে আমরা আর্থিক বিবরণীটা সাধারণত 1 বছরের জন্য হয়ে থাকে। তার মানে আমরা নির্দিষ্ট সময় বলতে সাধারণত 1 বছর সময়কে ধরবো, হয়তো জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 বা জুলাইয়ের 1 থেকে জুনের 30, 1 বছর সময় ধরবো। কোনো প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেন, যেই লেনদেনগুলো আর্থিক লেনদেনগুলো সংগঠিত হয় সেই লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয়, 1 বছরের আর্থিক লেনদেনগুলো সেগুলোকে কী বলা হয়, তাকে আর্থিক বিবরণী বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর, আয় বিবরণী কী? যে বিবরণী পত্রের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট হিসাবকালে বিভিন্ন কার্যাবলী পরিচালনার ফলে প্রাপ্ত মুনাফা বা ক্ষতির পরিমাণ জানা যায় তাকে আয় বিবরণী বলে। আমি আবার বলছি, যে বিবরণী পত্রের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট হিসাবকালে বিভিন্ন কার্যাবলী পরিচালনার ফলে প্রাপ্ত মুনাফা বা ক্ষতির পরিমাণ জানা যায় তাকে আয় বিবরণী বলে। মানে যে বিবরণী পত্রের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়কালের, ধরেন 1 বছর, 1 বছরের জন্য বিভিন্ন কার্যাবলী পরিচালনা, যে প্রতিষ্ঠানে যে কার্যাবলীগুলো সম্পাদিত হয়েছে সেই কার্যাবলী পরিচালনার ফলে আসলে কি মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে, মানে লাভ হয়েছে বা লোকসান হয়েছে, যে বিবরণীর মাধ্যমে জানা যায় তাকে কি বলে, আয় বিবরণী বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, উদ্ধৃতপত্র কি? উত্তর, দেখেন, যে বিবরণীতে কোনো কোম্পানির যাবতীয় সম্পদ ও দায় হিসাব উপস্থাপন করা হয় তাকে উদ্ধৃতপত্র বলে। আমি আবার বলছি, যে বিবরণীতে কোনো কোম্পানির যাবতীয় সম্পত্তি ও দায় হিসাব উপস্থাপন করা হয় তাকে উদ্ধৃতপত্র বলে। মানে যে বিবরণীতে দায়, মোট সম্পদ এবং মোট দায় উপস্থাপন করা হয় বা মোট সম্পদ বা মোট দায়ের হিসাব রাখা হয় তাকে কি বলে, উদ্ধৃতপত্র বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর, অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক স্থাপন করে প্রতিষ্ঠানের সবলতা ও দুর্বলতা নির্ণয় করা হয়। আমি আবার বলছি, অনুপাত বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক স্থাপন করে প্রতিষ্ঠানের সবলতা ও দুর্বলতা নির্ণয় করা হয়। মানে আর্থিক বিবরণীর যে হিসাবের যে বিভিন্ন খাত রয়েছে সেই খাতের মধ্যে সম্পর্ক, এবং এই খাতটা কি আসলে আমার জন্য সবল না আমার জন্য দুর্বল, মানে আমার জন্য কি এটা লাভ বা না আমার জন্য এটা ক্ষতি, সেটা কি নির্ণয় করা হয়। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, দত্তাংশ অনুপাত। বিক্রয়ের সাথে দত্তাংশ সম্পর্ক স্থাপনকারী অনুপাতকে দত্তাংশ অনুপাত বলে। এস অনুপাত সবসময় শতকরায় প্রকাশ করা হয়। বিক্রয়ের সাথে দত্তাংশের যে সম্পর্ক স্থাপনকারী অনুপাতকে দত্তাংশ অনুপাত বলে। এ অনুপাত সবসময় শতকরায় প্রকাশ করা হয়, মানে এই অনুপাতটা সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর, স্থায়ী ব্যয় কী? উত্তর, দেখেন, কোনো নির্দিষ্ট সময়ে এবং প্রাসঙ্গিক কার্য পরিসরে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি পাওয়া সত্ত্বে যে ব্যয় অপরিবর্তিত থাকে তাকে স্থায়ী ব্যয় বলে। আমি আবার বলছি, নির্দিষ্ট সময়ে এবং প্রাসঙ্গিক কার্য পরিসরে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যে ব্যয় অপরিবর্তিত থাকে তাকে স্থায়ী ব্যয় বলে। একটা নির্দিষ্ট সময় সাধারণ যেই সময় ধরি আমরা, এই সময়ে উৎপাদনের পরিমাণ হ্রাস ধরুক বা বৃদ্ধি করুক, উৎপাদন আমি কম করি বা বেশি করি তাতে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু ব্যয়টা কী থাকবে, অপরিবর্তিত থাকবে, তাকে কী বলে, স্থায়ী ব্যয় বলে। সাপোজ ধরুন আপনি কারখানা ভাড়া,
কর্মচারীদের বেতন, আপনি উৎপাদন যদি 1,000 কমও করেন আপনার কারখানা ভাড়া পুরাই দিতে হবে, উৎপাদনও যদি 2,000 বেশিও করেন আপনার কারখানা কি সম্পূর্ণই দিতে হবে। তার মানে উৎপাদন হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সাথে যে ব্যয়টা অপরিবর্তিত থাকে তাকে কি বলে? স্থায়ী ব্যয় বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন 7 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন, সমচ্ছেদ বিন্দু কি? উত্তর দেখেন, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলতে বোঝায় যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন ও বিক্রয় করলে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হবে, অর্থাৎ কোনো প্রকার লাভ বা লোকসান হবে না। আমি আবার বলছি, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলতে বোঝায় যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন ও বিক্রয় করলে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হবে, অর্থাৎ কোনো প্রকার লাভ বা লোকসান হবে না। তার মানে প্রতিষ্ঠানে পণ্য সামগ্রী উৎপাদনের ফলে যে ব্যয়টা হয় এবং এটা বিক্রয়ের ফলে যেই আয়টা হয়, এই আয় আর ব্যয়ের বিন্দুটা যখন সমান হবে, যেই বিন্দুতে যা সমান হবে সেই বিন্দুকে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বলে। আপনার ব্যয় হয়েছে যতটুকু সেই রেখাটা উঠবে, এবং যতটুকু আয় হইতেছে এবং আয় হবে হয়তো ব্যয়ের থেকে বেশি, কারণ নাহলে লাভ হবে কীভাবে, এবং এই আয়টা ব্যয় ক্রস করে যাওয়ার সময় যে ব্যয়ের বিন্দুটা এবং আয়ের বিন্দুটা যেখানে ক্রস করবে সেই বিন্দুটাকেই কী বলবে? ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলবে। 8 নম্বর দেখেন শিক্ষার্থীবৃন্দ, ফ্রি নগদ প্রবাহ কি? উত্তর দেখেন, সাধারণত কোনো প্রতিষ্ঠানের পরিচালনা কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে। আমি আবার বলছি, সাধারণত কোনো প্রতিষ্ঠানের পরিচালনা কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে। কোনো প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার জন্য যেই টাকা বা যে অর্থ ব্যয় হয় এবং স্থায়ী সম্পত্তিতে, যেমন সঞ্চয়পত্র ক্রয় করলে যেই ব্যয়টা হয়, সেই ব্যয়ের পর যে অতিরিক্ত অর্থ হাতে থাকে বা অতিরিক্ত অর্থ জমা থাকে তাকে কী বলে? ফ্রি নগদ প্রবাহ বলে। এরপর দেখেন শিক্ষার্থীদের 9 নম্বর, নগদ প্রবাহ কি? নগদ প্রবাহ হচ্ছে নিট মুনাফা ও অবচয়ের যোগফল। নগদ প্রবাহ কি? নিট মুনাফা এবং অবচয়ের যোগফল। নিট মুনাফা এবং অবচয় যোগ করার ফলে যেটা আসে সেটা হলো কি? নগদ প্রবাহ। 10 নম্বর দেখেন শিক্ষার্থীবৃন্দ, পরিচালন নগদ প্রবাহ কি? প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যাবলী সম্পাদনের ফলে যে নগদ প্রবাহের সৃষ্টি হয় তাকে পরিচালন নগদ প্রবাহ বলে। প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যাবলী সম্পাদনের ফলে যে নগদ প্রবাহের সৃষ্টি হয় তাকে পরিচালন নগদ প্রবাহ বলে। মানে প্রতিষ্ঠানের কার্যাবলী, দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য বা স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যে নগদ প্রবাহের সৃষ্টি হয় তাকে পরিচালন নগদ প্রবাহ বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, অনুধাবনের 1 নম্বর প্রশ্ন, নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত কার্যাবলী কি? উত্তর দেখেন, যে বিবরণীতে কোনো কোম্পানির পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী, অর্থায়ন কার্যাবলীর ফলে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ দেখানো হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। আমি আবার বলছি, যে বিবরণীতে কোনো কোম্পানির পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী ও অর্থায়ন কার্যাবলীর ফলে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ দেখানো হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। এখানে 3টা কার্যাবলী রয়েছে, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থায়ন বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই 3টা কার্যাবলীর ফলে যে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ, মানে প্রতিষ্ঠানে নগদ কত টাকা আসলো এবং নগদ বহিঃপ্রবাহ মানে প্রতিষ্ঠান থেকে কত টাকা গেল, এগুলো দেখানোর যে বিবরণী সেটাকে কি বলা হয়? নগদ প্রবাহ বিবরণী বলে। পরিচালনা কার্যাবলীর মাধ্যমে আপনার অবচয়, অবলোপন, স্থায়ী চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি, চলতি দায় হ্রাস বৃদ্ধি এগুলো দেখানো হয়, এবং বিনিয়োগ কার্যাবলীর মধ্যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় দেখানো হয়, এবং অর্থায়ন কার্যাবলীর মধ্যে শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, তারপরে আপনার লভ্যাংশ পরিশোধ, বন্ড পরিশোধ এগুলো দেখানো হয়। এরপর দেখেন, নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত কার্যাবলীগুলো হলো পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী ও অর্থায়ন কার্যাবলী। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর, ফ্রি নগদ প্রবাহ বলতে কী বোঝায়? পরিচালন কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে। আমি আবার বলছি, পরিচালন কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে। মানে পরিচালন কার্যাবলী থেকে যে নগদ প্রবাহটা আমরা পাই, কত টাকা আসলো এবং কত টাকা গেল, এটা যোগ বিয়োগ করার পর যে নগদ প্রবাহ পাই সেটা থেকে স্থায়ী সম্পত্তির বিনিয়োগ, মানে সঞ্চয়পত্র কেনার ফলে, একটা ভূমি ক্রয়ের ফলে, একটা ভূমি বিক্রয়ের ফলে, যন্ত্রপাতি ক্রয়ের ফলে, যন্ত্রপাতি বিক্রয়ের ফলে, এগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকা থাকবে সেটা বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে কী বলা হয়? ফ্রি নগদ প্রবাহ বলে।
ফ্রি নগদ প্রবাহ পাওনাদারদের দাবি যেমন সুদ এবং শেয়ার মালিকদের দাবি যেমন লভ্যাংশ পরিশোধ ব্যবহৃত হয়। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, তিন নম্বর, সমচ্ছেদ বিন্দুর উপাদানসমূহ পরিবর্তন হলে সমচ্ছেদ বিন্দুর যে পরিবর্তন হবে তা ব্যাখ্যা করো। উত্তর দেখেন, যে বিন্দুতে মোট বিক্রয় লব্ধ আয় মোট ব্যয়ের সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে। মানে মোট আয় এবং মোট ব্যয় যেই রেখাতে বা যেই বিন্দুতে সমান হয় তাকে কি বলে? সমচ্ছেদ বিন্দু বলে। যে বিন্দুতে মোট বিক্রয় লব্ধ আয় এবং ও মোট ব্যয়ের সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে। সমচ্ছেদ বিন্দুর উপাদানসমূহ পরিবর্তন হলে সমচ্ছেদ বিন্দুর পরিবর্তন ঘটে। সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের জন্য স্থায়ী ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্রয়োজন হয়। একটা এক স্থায়ী ব্যয় মানে কত টাকা আপনার স্থায়ী ব্যয়, যেই ব্যয়টা আপনার পরিবর্তন হবে না। একক প্রতি বিক্রয় মূল্য, একটা পণ্যের বিক্রয় মূল্য কত, এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেই ব্যয়টা হলো পরিবর্তন হয়, যেমন বিদ্যুৎ বিল আপনার পরিবর্তন হয়, কাঁচামালের আপনার এই দাম আপ ডাউন করতে পারে, কমতে পারে, বাড়তে পারে, এটা পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনশীল ব্যয়টা আপনার একটা পণ্যের জন্য কতটুকু খরচ হয়েছে সেটা। এই তিনটি উপাদান সমূহের মধ্যে যে কোনো দুটি অপরিবর্তিত রেখে একটি পরিবর্তন করলে সমচ্ছেদ বিন্দুর পরিবর্তন হয়। মানে এই তিনটি উপাদানের মধ্যে যে একটা অপরিবর্তিত থাকবে, সাধারণত স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকে, কিন্তু একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত পরিবর্তন হয়। তো এই যে কোনো দুটি অপরিবর্তিত রেখে একটি পরিবর্তন করলে সমচ্ছেদ বিন্দুর কী হয়? পরিবর্তন হয়। মানে দুটা সেম থাকবে কিন্তু একটা যদি পরিবর্তন হয় তাহলে সমচ্ছেদ বিন্দু কী হবে? পরিবর্তন হবে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, চার নম্বর, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কীভাবে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে? উত্তর দেখেন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমচ্ছেদ বিন্দুকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমচ্ছেদ বিন্দুকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে, মানে মাইনাস মানে এখানে দেখেন, একক প্রতি বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাওয়া যায়। একক প্রতি বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে, মানে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করার পর একক প্রতি বিক্রয় মূল্য ওই বিয়োগ করে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। কি আমি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় থেকে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কী করবো? বিয়োগ করবো। বিয়োগ করার পর একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করবো, ভাগ করলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাওয়া যায়। স্থির ব্যয়কে অনুপাত দ্বারা ভাগ করলে টাকার অঙ্কে সমচ্ছেদ বিন্দু পাওয়া যায়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বাড়তে থাকলে সমচ্ছেদ বিন্দু টাকায় কমতে থাকে, মানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যত বাড়বে সমচ্ছেদ বিন্দু টাকায় তত কমবে, আবার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কমতে থাকলে সমচ্ছেদ বিন্দু টাকায় বাড়তে থাকবে। এভাবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমচ্ছেদ বিন্দুকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।